যিনি কলিযুগ দাতা শ্রীমন গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর, আজকে সারানিশি ভক্ত শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করলেন। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস আঙ্গিনা কোথায়? যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, যেখানে ভক্তের আগমন হয় সেখানে মধুর শ্রীবাস আঙ্গিনা পরিণত হয়। এই যে শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করে যেই না রজনী প্রভাত হতে যাচ্ছে, মহাপ্রভু আমার সম্মুখে দর্শন করলেন গদাধর পণ্ডিতকে, আর গদাধরকে দর্শন করে বৃন্দাবনে রাধা ভাবে বিভোর হয়ে, গদাধরকে দর্শন করে সে রাধা প্রেমে বিভোর হয়ে গদাধরকে বক্ষে জড়িয়ে ধরে অচেতন হয়ে ঘুমিয়ে আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ঘুমিয়ে আছেন কোথায়? শ্রীবাসের আঙ্গিনায়। তাই যে শ্রীবাস আঙ্গিনে মহাপ্রভু ঘুমিয়ে আছে শয়ন করলেন, এখানে প্রশ্ন হতে পারে নবদ্বীপে প্রভু তারও ভক্ত ছিল, সেই সব ভক্ত থাকতেও কেন শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু হরিনাম সংকীর্তন করলে? এই শ্রীবাস কে ছিল? এই শ্রীবাস ছিল পূর্বজন্মে দেবর্ষি নারদ। একদিন প্রভাতকালে দেবর্ষি নারদ তার বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে আমার গোবিন্দের কাছে, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রভাতকালে যাচ্ছে, তার বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইবে। জয় কেশব মাধব ও প্রভু
प्रभु आमी दुईटी कारणे तुम्हार कासे एशेछी। प्रथम कारण प्रभातकाले आमी तुम्हार चरण सेवा करते एशेछी आर द्वितीय कारण प्रभु आमार मत एकनिष्ठ कृष्ण भक्त এই জগতে তোমার আর কেহ নাই তাই আমি বলতে এসেছি। আমি শয়নে স্বপনে সদা সর্বক্ষণ আমার বিনা যন্ত্রে আমি কৃষ্ণ নাম করি, তাই আমার মতো কৃষ্ণ ভক্ত জগতে আর কেহ নাই। গোবিন্দ মনে মনে ভাবলেন, নারদ তোমার চাইতে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আমার জগতে আছে, তারা দিবানিশ নয়নের জলে বুক ভাসিয়ে আমায় ডাকছে কিন্তু আমার কৃপা পাচ্ছে না। আর তুমি আমার কৃপা পেয়েছো বলে তোমার মনে বড় অহংকার যে তোমার মতো ভক্ত জগতে আর কেউ নাই। তোমার অহংকার তোমাকে চূর্ণ করতে হবে। নারদ মুনিকে শিক্ষা দেওয়ার জন্য বলছে গোবিন্দ নারদ, আচ্ছা বলো তো নারদ, তুমি কার সুখে সুখী আর কার দুঃখে দুঃখী? প্রভু আমি তো কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখে দুঃখী। কৃষ্ণ সুখে থাকলে আমি সুখে থাকি আর কৃষ্ণ দুঃখে থাকলে আমি দুঃখে থাকি। কৃষ্ণের জন্য আমি সব কিছু করতে পারি। গোবিন্দ জানি নারদ কোনো দিনের জন্য কৃষ্ণ সুখী সুখী নয়,
नारद निजे आत्महंकार नहीं सुखी তার অহংকার চূর্ণ করবার জন্য আমার গোবিন্দ চিৎকার করে উঠলেন, নারদ আমি তো আর সইতে পারছি না, নারদ আমার অসহ্য শিরোপীড়া হচ্ছে, আমি উজাড় প্রাণে বাজব। নারদমণি ছুটিয়ে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে, প্রাণনা কি হয়েছে প্রভু তোমা? ও নারদ আমি মনে হয় আর প্রাণে বাজব না, নারদ আমার অসহ্য শিরোপীড়া হচ্ছে, মানে মাথাটা যন্ত্রণা হচ্ছে, আমি মনে হয় আর প্রাণে বাজব না। নারদ নারদমণি বলছে, প্রভু যে হরি নাম শ্রবণ করলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে সমস্ত ব্যাধি দূরীভূত হয়ে যায়, আজ সেই নামের নামিকে কিনা ব্যাধিতে গ্রাস করেছে এটা তো আমি মানতে পারছি না। প্রভু বলো, প্রভু কি ঔষধ সেবা করলে তোমার ব্যাধি মুক্ত হবে? নারদ কোনো ঔষধে আমার ব্যাধি মুক্ত হবে না, মুক্ত হবে কিসে জানো? যে ভক্ত আমাকে ভালোবাসে আমা ভিন্ন আর কিছু জানে না, সেই ভক্ত যদি একবার তাদের চরণ ধৌত জল আমায় দান করে, ভক্তের চরণ ধৌত জল পান করলে আমার সমস্ত ব্যাধি দূরীভূত হয়ে যাবে। নারদ তুমি তো আমার ভক্ত, আমি তো খুব কষ্ট পাচ্ছি, নারদ তো দাও না তোমার চরণ ধৌত জল, তোমার চরণ ধৌত জল পান করি আমার সমস্ত ব্যাধি আমি দূরীভূত করব। নারদ বললেন, প্রভু বিশ্ব সৃষ্টির জগতের প্রতি ঈশ্বর, আর তোমাকে যদি আমার চরণ ধৌত জল আমি দিই আমাকে নরকে ওঠাই হবে না। প্রভু নরকে যাওয়ার ভয়ে চরণ ধৌত জল দিল না, নারদ মুনি সর্বমর্ত পাতাল ঘুরলে কিন্তু কোথাও চরণ ধৌত জল দিল না। অবশেষে মনে পড়েছে বৃন্দাবনের কথা, শুনেছি বৃন্দাবনই ওই মূর্খ গোয়ালিনী গো নাকি তাদের প্রাণেরই চাইতে আমার গোবিন্দকে বেশি ভালোবাসে, ওই মূর্খ গোয়ালিনীগণ কেমন কৃষ্ণকে ভালোবাসে আমায় পরীক্ষা করতে হবে। বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে, এ জগতে ফলবান বৃক্ষ যেমন ফলের ভরে আপনা হতে নত হয়ে যায়, ফুলবতী বৃক্ষ যেমন ফুলের ভরে আপনা হতে নত হয়ে যায়, জ্ঞানী ব্যক্তি যেমন জ্ঞানের ভরে আপনা হতে নত হয়ে যায়, আজ কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনে সবাই যেন নতমুখী হয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তারা কাঁদছে। নারদমুনি আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলে একটি বৃক্ষের শাখা বলে দুইটি পক্ষে উপবেশন করে আছে, একজন হচ্ছে শুক আর একজন শাড়ি। শাড়ি পাখিটি আমার, শুক পাখির ঠোঁটের উপরে ঠোঁট তুলে দিই কেঁদে কেঁদে বলছে, স্বামী গো যে বৃন্দাবনে এতদিন কৃষ্ণ ছিল সেই বৃন্দাবনে আজ আর কৃষ্ণ না, এই কৃষ্ণ হারা বৃন্দাবনে আমরা আর বেঁচে থাকতে চাই না স্বামী, কেননা পক্ষীকুলে জন্ম নিলে কি হবে, আমরা যে কৃষ্ণ ভিন্ন আর কিছুই জানি না। দয়াময়ী
মরিহে ওহে আমার। চলো স্বামী, তুমি যাবে শ্যামকুণ্ডে আর আমি রাধাকুণ্ডে গিয়ে রাধা কৃষ্ণের জয়ধ্বনি করতে করতেই প্রাণ আমরা বিসর্জন দিয়ে আসি। নারদ মুনি দেখলেন সামান্য পক্ষীকুলে জন্ম নিয়ে এদের এত প্রেম ভক্তি, এই প্রেম ভক্তি যে আমার ভিতরে নাই। আরেককে এগিয়ে গিয়ে দেখতে পেলে রাধারানী কৃষ্ণ বিরহে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। ললিতা, আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, সে কবে থেকে আমার গোবিন্দের চাঁদ মদনখানা আমি একবার দর্শন করিনি। জানা সখী, রাধাকুণ্ড থেকে তুই মাটি তুলে নিয়ে আয়। যে না মাটি তুলে নিয়ে এসেছি রাধারানী, ওই মাটি দিয়ে মাটির উপরে সুন্দর করে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করেছি। মাথায় চূড়া দিয়েছে, হাতে দিয়েছে বাঁশি, মুখে দিল মধুর হাসি। এই কোটি দেশ পর্যন্ত তৈরি করে রাধারানী বসে বসে কাঁদছে। ললিতা বিশাখা গিয়ে বলছে, রাধে ও রাধে, কত সুন্দর একটা কৃষ্ণ মূর্তি তুই তৈরি করলি। তো কৃষ্ণের চূড়া দিয়েছিস, বাঁশি দিলি, হাসিও দিলি, এই কোটি দেশ পর্যন্ত তৈরি করলি, এরই নিচে চরণ তুই আঁকলি না কেন? তুই কি চরণ আঁকবার কথা ভুলে গেছিস রাধে? রাধারানী কেঁদে বললেন, সখিরি, যার শয়নে স্বপনে শুধু কৃষ্ণ, সে কি কৃষ্ণের চরণ আঁকবার কথা ভুলতে পারিনি? কিনে কেন জানিস সখিরি, ওই চরণ ছিল বলেই তো আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে রে। আজকে মাটিতে একটা নকল কৃষ্ণ তৈরি করেছি, এই নকল কৃষ্ণ যদি তৈরি করি আমি চরণ, এই নকল কৃষ্ণ যদি আমায় ছেড়ে চলে যায় সখিরি, আমি যে সারা জন্মের মতো কৃষ্ণ হারা হয়ে যাব রে সখিরি। তাই তো যে আমি কৃষ্ণ চরণ বাকি রেখেছি আমি আঁকিনি সখিরি, আমার কৃষ্ণ ভিন্ন তো আমি আর কিছু জানি না, আমার কৃষ্ণ সেবার সময় হয়েছে, যা উদ্যান থেকে কুসুম চয়ন করে নিয়ে তুই আমার গোবিন্দের জন্য ফুলের মালা তৈরি কর। সখিরে সব ফুল তো গোবিন্দ সেবাই লাগে না, সেবাই লাগে না, বৃক্ষ হতে ঝরে পড়ে ধুলায় যাই, কত ফুল টপে হয়ে শুকাই নষ্ট হয়ে যায় হয়ে যাই, আবার কত ফুলে আমার গোবিন্দের চরণ লাভ। সখিরি আমি আমার চোখের নিমিষ টেনে ধরিব, তোরা একটা করে ফুলে আমার নয়নের মনির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবি, পরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে ওই ফুলটি তোরা ফেলে দিবি, আর যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে না ওই ফুলটি নিয়ে আমার গোবিন্দ সেবা দিবি। সখিরে যে ফুলে কাঁটা লুকিয়েছে ওই ফুলে আমার নয়নের মনির উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় আমার মনিতে ব্যথা লাগবে, ওই ফুল গোবিন্দ সেবায় দিবি না,
যে ফুলে ব্যথা লাগবে না ওই ফুল দিস আমার গোবিন্দ শিবাই। রাধারানীর এই প্রেম ভক্তি দর্শন করে নারদ মুনি আর সহ্য করতে পারল না, ছুটি এসে ডেকে বলছে, রাধে গো, তোমার প্রেম ভক্তির কাছে আমার হাজার বৎসরের তপস্যা যে বিফল হয়েছে। রাধে, তুমি আমার কৃষ্ণকে এত ভালোবাসো তা তো আমার আগে জানা ছিল না। ও নারদ, তুমি তো আমার গোবিন্দের কাছ থেকে এসেছো, বলো না আমার গোবিন্দ কেমন আছে, আমার বধু কেমন আছে, আমার বধু সুখী আছে তো? নারদ, বলো না কেমন আছে আমার বধু। রাধে, তোমার বধু সুখী না, গোবিন্দের শিরোপিড়া হচ্ছে, কোনো ঔষধে ব্যাধি মুক্ত হবে না, একমাত্র ভক্তের চরণ ধৌত জলের দরকার। এই কথা শ্রবণ করে রাধারানী সঙ্গে সঙ্গে বললেন, ললিতা অভিষেকা যা, যমুনা থেকে জল নিয়ে এসে আমার চরণ ধৌত করে আমার কৃষ্ণকে নিয়ে গিয়ে খাওয়া, আমার বধূ যে বড় কষ্ট পাচ্ছে। সখীরা বলছো, রাধে তুই একা কৃষ্ণ ভালোবাসিস না, আমরা তো আমার কৃষ্ণকে ভালোবাসি, ভালোবাসি, তুই একা চরণ ধৌত জল দিবি কেন, আমরাও চরণ ধৌত জল দেব আমার গোবিন্দকে। জল নিয়ে এসে যেই না চরণ ধৌত করতে যাচ্ছে, রাধারানী আমার কেঁদে বললেন, ললিতা গো, ললিতা গো, নারদ মুনি আর স্থির থাকতে পারলেন না, দুটি নয়নের জলে বুক ভাসাই কেঁদে কেঁদে বলে, ও গো বিশাখা, রাধারানীর মতোই এমন ভক্তের সঙ্গ করে জীবনে বহু পূর্ণ ফল তোমরা লাভ করেছ, দাও না ওই জল আমায় দাও, আমি নিজ হাতে রাধারানীর চরণ দুখানা ধোয়াইয়ে দেব। নারদ মুনি যেই না রাধারানীর চরণ জড়িয়ে ধরলেন, জল দিয়ে যখন রাধারানীর চরণ ধৌত করে দিচ্ছে, যতই ধৌত করে দেয় চরণের ধারে ধারে একটা করে কৃষ্ণ নামের অক্ষর ভেসে উঠে। নারদ মুনি আর সহ্য করতে পারল না, রাধারানীর যুগল চরণ বুকে জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলে, রাধে গো, আমি যে কত জন্মের অপরাধী, রাধে আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, রাধে গো এই দাসকে কৃপা করে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, তোমার চরণ রাধে তোমার ওই চরণে যেন মতি থাকে, যেন আমায় চরণ ছাড়া রাধে আমায় করো চরণে যেন আমার মতি থাকি,
जनमती बती थके राधे गो राधे चरो आमाई करा करो नहे ए आई रे अमी जे कत जन्मे राधे अमी अपरा अमी जे कत जन्मे अपराधी राधे तुम्हारे चरण बीना तुम्हारे चरण बीना अमर नहीं जे गोती जे कत जनमी आमी अपराधी राधे चरण बिना चरण बिना गौर हरिब नाई जे जे गति राधे गो अमी कत जनमी ओ राधे आप আমি অপরাধী নারদ মুনি যতই চরণ ধৌত করে দিচ্ছে মা চরণের ধারে ধারে একটা করে কৃষ্ণ নামের অক্ষর ভেসে উঠছে ওই যে আমার গোবিন্দ লিখে দিয়েছিল না যে আমি রাধা চরণের দাস ইহাতে সন্দেহ যার কোটি কল্পকাল ভজন করিলে বৃথায় জন চরণ ধৌত জল নিয়েছ চরণ ধৌত জল নিয়ে নারদমুনি মাথায় করে নিয়ে যাচ্ছে স্বর্গরাজ্য হতে দেবতাগণ দুটি কর বাড়ি দাঁড়িয়ে আছে নারদ যে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য জগতের ভক্ত কাঁদে আর সেই কৃষ্ণ কাঁদে গোপনে আমার রাধারানীর চরণ পাওয়ার জন্য সে রাধারানীর চরণ ধৌত জল তুমি মাথায় করে নিয়ে যাচ্ছ তোমার জীবনটা যে ধন্য হয়েছে নারদ আমরা দেবতার আসন গ্রহণ করে বসে আছি কিন্তু কোনোদিন আমরা একটু ভক্তের সঙ্গ পাইনি ভক্তের পদধূলি আমরা অঙ্গে মাখতে পারিনি চরণ ধৌত জল একবার আমাদের দিকে ছিটিয়ে দাও অঙ্গে মেখে আমরা আমাদের জনমকে ধন্য করে দিই নারদ মুনি চরণ ধৌত জল নিয়ে যেইটা গোবিন্দের কাছে গেছে গোবিন্দ বললেন নারদ তুমি কি পেয়েছ আমার ভক্তের চরণ ধৌত হ্যাঁ প্রভু পেয়েছি নারদ তার আর কোনো দরকার নেই আমার সমস্ত ব্যাধি মুক্ত হয়ে গেছে আমি সুস্থ হয়ে গেছি প্রভু তুমি না বলেছিলে ভক্তের চরণ ধৌত জল পান না করলে
তোমার ব্যাধে মুক্ত হবে না। মুক্ত হলো কি করে তাহলে? নারদ, ওই না তুমি বললে, তোমার মতো একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত জগতে আমার আর কেহ না। যখন আমি কষ্ট পাচ্ছিলাম তুমি তো বলতে পারতে, প্রভু আমি তোমায় ভালোবাসি, আমার চরণ ধৌত জল আমি তোমায় দিচ্ছি, তুমি পান করো। নারদ, শুধু বাহিরের বেহালে এতদিন ধরে বাজিয়েছ, কিন্তু হৃদয় মন্দিরের বেহালে একবারও তুমি বাজিয়ে দেখো। নারদ, কিন্তু আমার রাধারানী কি বললে আর গোপীগণে কি বললে, যে আমরা নরকে যাব তাতে দুঃখ নেই, কিন্তু আমার গোবিন্দ যেন সুখে থাকে, আমারও গোবিন্দ যেন ভালো থাকে। ভক্তের ভক্তি আর বিশ্বাসে আমার ব্যাধি মুক্ত হয়ে গেছে। নারদ মুনি কেঁদে বললেন, প্রভু যে ভক্তি যে বিশ্বাস যে প্রেম আমার ভিতরে নাই, এই ভক্তের চরণ ধৌত জল আমি পান করব, দেখি সেই প্রেম ভক্তি আমি লাভ করতে পারি কিনা। চরণ ধৌত জল পান করে গোবিন্দকে ডেকে বলে, গোবিন্দ হে গোবিন্দ হে, আমি বিশ্বস্ত্র সূত্রে জানতে পারলাম তুমি নাকি এই বৃন্দাবন লীলা শেষ করে চলে যাবে নদিয়া নবদ্বীপে। তুমি যদি বৃন্দাবন লীলা শেষ করে চলে যাও, আমি তো তোমার চরণ ছাড়া আর কিছু জানি না, জানি আমায় কথা দাও প্রভু, তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয় অজ্ঞানে নয় সজ্ঞানে, যেন কৃষ্ণ বলতে বলতে আমার দেহ পিঞ্জর হতে আমার প্রাণ পাখিটা উড়ে যায়। যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে তুমি আমার সম্মুখে এসে দাঁড়িও প্রভু, তোমার চরণ দুঃখ নাই আমি হৃদয় মন্দিরে জড়াই ধরব। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আমি কি করিব জানো, আমি হৃদয় ধরিব তোমার দুটি চরণ গো, তোমার ধরিব তোমার ও দুটি চরণ গো, চরণ গো আমায় করো না
সেদিন যেন চারা আমায় করা আমায় করো না গো যেদিন আমার প্রাণ পাখি পাখি আমার উড়ে সেদিন যেন আমায় চরণ ছাড়া প্রভু করো না গো আমার প্রাণ পাখি আরে তাই গৌণ হরি প্রাণ পাখি উড়ে যাবে আরে সেদিন চরণ ছাড়া আমায় করো না প্রভু আমায় করা করো না হে এ তুমি কেঁদো না নানু আমি তোমায় আশীর্বাদ দিলাম আমার মৃত্যুর আগে তোমার মৃত্যু হবে আগত কলিযুগে গিয়ে নবদ্বীপে তুমি হবে শ্রীবাস আর আমি হব গৌর প্রভু তুমি যদি গৌর হয়ে যাও আর আমি যদি শ্রীবাস হয়ে যাই কথা দাও প্রভু প্রত্যেক দিন ভক্তগণকে সঙ্গে নিয়ে তুমি আমার গৃহে হরিনাম সংকীর্তন গাইতে আসবে প্রভু কথা দিলাম প্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে যখন তুমি আমার ঘরে হরিনাম গাইতে আসবে সেই সময় আমি কি করিব জানো আমি গৃহের বাহির দ্বারে গিয়ে দাঁড়ায় থাকব যত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আসবে আমার ঘরে আমি ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে আমি ভক্তের চরণ ধুলি ধুলি আমি অঙ্গে মাখব আমি ভক্তের চর আমার এমন ভাগ্য ওরে আমার এমন ভাগ্য আরো হয় কি না ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মা এমনই ভক্ত হয় না কি না হয় আমি আজ চর দুলি অঙ্গে মাগি অঙ্গে মা হিব যতই দুঃখ কষ্ট আসুক না কেন প্রভু তুমি যেন আমার ঘর থেকে কখনো কোনোদিন হরিনাম না করে যেন চলে না যেও প্রভু
প্রত্যেক দিন তুমি হরি নাম করবে আর আমি তোমার বদনে হরি নাম শ্রবণ করব। বললেন তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর পরীক্ষা করবার জন্য মহাপ্রভু হরি নাম সংকীর্তন গাইছে শ্রীবাসঙ্গনে। আর শ্রীবাসের একটিমাত্র পুত্র, একটিমাত্র পুত্র সন্তান, সেই পুত্রটা মারা গিয়েছিল। ভগবান তো পরীক্ষা করছে, দেখি শ্রীবাসের কত প্রেম কত ভক্তি। মরা পুত্রকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে মালিনী দেবী। শ্রীবাস গিয়ে বলেছিল, প্রভু মালিনী, ও মালিনী, তুমি অমন করে কাঁদছো কেন মালিনী? স্বামী, আমার পুত্র মারা গেছে, আমি একবার কাঁদব না। না মালিনী, তুমি অমন করে কেঁদো না। তুমি যদি অমন করে কাঁদো, আমার প্রভু যে নৃত্য কীর্তনের বিঘ্ন ঘটে যাবে মালিনী। যে চলে গেছে সে তো আর আসবে না, আর যে আছে আমার গৌর হরি এই ঘরে, তোমার কান্নার ধ্বনি যদি প্রভুর কর্ণে একবার পৌঁছে যায়, আমার প্রভু আর কোনো দিন এই ঘরে হরি নাম করবে না, আমার প্রভু চলে যাবে। শোনো মালিনী, আজকে তোমার জন্য যদি আমার গৌর হরি আমার ঘর থেকে চলে যায়, আমি কথা দিচ্ছি আমি এই প্রাণ ত্যাগ করব। মা গো, সন্তান মারা গেছে, মা কি না কেঁদে থাকতে পারি? মরা পুত্রকে বুকে জড়িয়ে ধরি মালিনী দেবী কাঁদতে চাইছে কিন্তু কাঁদতে পারছে না, মুখে কাপড় দিয়ে শুধু কাঁদছে পুত্রের জন্য। এদিকে শ্রীবাস পণ্ডিত গৌর হরিণীর সম্মুখে এসে আবার হরিনাম সংকীর্তনে বিভোর। গৌর হরি শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস, ও শ্রীবাস, তোমার গৃহে কি আজ কোনো অমঙ্গল হয়েছে? কেন প্রভু? না, হরিনাম সংকীর্তন করে আমি আনন্দ পাচ্ছি না কেন শ্রীবাস? তোমার ঘরে কি কোনো বিপদ হয়েছে আজ? শ্রীবাস পণ্ডিত কেঁদে বলেছিল, গৌর হরি, তোমার মতো মঙ্গলময় যার ঘরে তার কি কোনো দিন অমঙ্গল ঘটতে পারে? বুঝতে পারবো না, তোমার তো সন্তান মারা গেছে, তুমি একবার কাঁদলে না শ্রীবাস? গৌর হরি, শুধু সন্তান কেন, জগতে যদি সব মরে যায় তবু আমি কাঁদবো না, দয়াব, আমি কাঁদবো। তবে কোন দিনে জানো, মেঘাচ্ছন্ন দিন কভু নাহি কো দুর্দিন, কৃষ্ণ কথা শূন্য যেদিন সেদিনও হবে আমার দুর্দিন প্রভু। যেদিন আমার ঘরে হরিনাম বন্ধ হয়ে যাবে, যেদিন এই বদনে আর কোনো দিন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, যেদিন এই চরণ আর হরিবাসনে যাবে না, যেদিন এই কর আর ভক্ত সঙ্গ করবে না, ভক্তের পদধূলি অঙ্গে মাগবে না, সেদিনও হবে আমার দুর্দিন, আর আমি সেদিন কাঁদব। মহাপ্রভু শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরেছিল, শ্রীবাস, তোমার মতো ভক্ত যে জগতে আর না, বলো তুমি কি চাও? শ্রীবাস, যা চাইবে আমি তোমায় তাই দেব প্রভু, শুধু একটিমাত্র মনের আশা আমার, আমায় যখন যে কুলে জন্ম দাও না কেন প্রভু, প্রভু তোমার চরণ পাই বা না পাই আমার কোনো দুঃখ না, শুধু আশীর্বাদ করো,
ভবের বাজারে গিয়ে যেন তোমার ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো আমায় করো না তোমার ভক্তির চরণ
Pakai lada ni.